হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল মামাকে ব্রেকফাস্ট দিছে, চটা পিঠা। অনেকদিন পর নাম বিখ্যাত চটা পিঠা। এটা কি মামা লন্ডনে খান? না না, তারপর আস্তে আস্তে হাঁসও খাওয়া শুরু হবে, সবকিছু মামা শেষ করে দিয়ে যাবে। তা না হলে এগুলো নিয়ে নানুমণি কান্না কাটি করে চলে আসবে। যাক, মানে সুন্দরভাবে মানে মামার সাথে টাইম যাচ্ছে, এনজয় করতেছি। মামা নানা নানু চলে গেলে আবার অনেক বেশি কষ্ট হবে, মিস করব ওনাদের। তখন এই ভিডিওগুলো দেখব আমরা। তো নানু আসতেছে ব্রেকফাস্ট করতে। সালমা আগুন, না সালমা তো দুদিন ফসল আইছে। আমরা তো আসবো ইনশাল্লাহ। আর এদিকে নানুমণি মামার জন্য চটা পিঠা বানাচ্ছে, কারণ অনেক দিন ধরে চটা পিঠা খাই না মামা। তো নানুমণির হাতে চটা পিঠা। তো তোমরা যাওয়ার পর তো আমরা অনেক বেশি মিস করবো, দেখতে দেখতে সময়গুলো চলে যেতেছে। তোমরা লন্ডনে চলে যাবা, তারপরে অনেক বেশি একা লাগবে। যাক, দোয়া করি যেখানে থাকো ভালো থাকো। ইনশাল্লাহ। আর এদিকে বিটে পারাম্মু ট্যাংরা মাছ বানাচ্ছে, দেশি ট্যাংরা মাছ। তো মামার জন্য, মামা ছোট মাছটা একটু বেশি পছন্দ করে। তো যেখানে ছোট মাছ পাওয়া হইতেছে ওইখান থেকে ছোট মাছ নিয়ে আসতেছে। তো বিটে পা কি করেন? মাটি চুলাই, মাটি চুলাই ওই যে ডিম সিদ্ধ করুন। কষ্ট আর কিছু না। তো মামা খাবার টেস্ট সব কিছু ঠিক আছে, ভালো লাগতেছে না? যত ডেকে একটু একটু খাই পছন্দ করে। সব কিছু ঠিক আছে না? পেঁপেগুলো খেয়েছি নি, পেঁপেগুলো কিন্তু একটু মিষ্টি। সবাই কিন্তু ভাবতে পারেন যে আমার বাড়ির নাম কেন নিছে। আমার ছোট, একদম ছোট, আমার আপন শাস্তুর বোন। তো ইনশাল্লাহ আবার যখন সবাই আসবে তখন আমরা অনেক বেশি মজা করব। তো এখন তো লন্ডন মানে মিনি নানু বাড়ি হয়ে দিতেছে সবাই একসাথে। দিশা তো ভাই অনেক কিছু কিনে টিনা দিল। অন দিশা রে আমি কি দিয়ে দিতাম ভাই? আমরা শুটকি শুটকি বর্তা। এটা অনেক বড় বেশি পছন্দ করে সবাই না? এর জন্যই তো দেখতেছি আপনি আসার পর থেকে শুধু শাকসবজি খাই দিচ্ছেন। মানে বাইরে দেশ থেকে আসলে দেখা যায় যে তিন চার দিন হয়ে যায় ঘুম গুলা ঠিক হইতে। পানির মতো পানি যে পাত্র রাখো ওই পাত্র থাকবে। ওকে।